হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু বদলে দিতে পারে ইরানের শাসন কাঠামো। গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে ইরানের রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, জনগণের প্রতিক্রিয়া ও খামেনির পর পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রতিযোগিতা সহ বেশ কিছু বিষয় থাকবে তার মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহে। প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের সংবিধান অনুসারে মোহাম্মদ মুখবার আগামী 50 দিন দায়িত্ব পালন করতে পারবেন, তবে 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে। সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে গঠিত কাউন্সিল 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। পরবর্তী প্রেসিডেন্টের দৌড়ে আছেন খামেনির অনুগত বর্তমান প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি ইজেহি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কপসের অর্থাৎ IRGC-র সাবেক জেনারেল ও তেহরানের সাবেক মেয়র স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। এটি যদি নিছক দুর্ঘটনাও হয় তবু ইরানিরা তা ভাববে না, কারণ তারা ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসে অভ্যস্ত। ইয়র্কটাউন ইনস্টিটিউটের ফেলো শেখ খাতিরি মনে করেন, অনেক ইরানি রাইসির প্রেসিডেন্ট পদকে ক্যান্সারে আক্রান্ত 85 বছর বয়সী খামেনির সফল উত্তরসূরি হওয়ার অডিশন হিসেবে দেখে আসছিলেন। কিন্তু খামেনির ছেলে মুজতবাও বাবার মসনদে বসতে চান। তলে তলে ইরানে উপদলীয় কোন্দল ঘনীভূত হচ্ছিল। রাইসি দীর্ঘদিন ধরে প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের পছন্দের মানুষ, কিন্তু মোল্লাদের অনেকেই মুজতবার পক্ষে, যার কারণে পাণ্ডিত্য না থাকলেও ইরানের সবচেয়ে বড় ও প্রভাবশালী বিদ্যাপীঠ কম সেমিনারিতে প্রভাষক নিয়োগ পেয়েছেন তিনি। খামেনির ছেলেকে গ্রহণ করে মোল্লারা রাইসির বিপক্ষে অবস্থানের ইঙ্গিত দিতে চেয়েছেন বলে মনে করেন খাতিরি। অন্যদিকে রাইসি প্রসিকিউটর জেনারেল ছিলেন, সবার হাড়ির গোপন খবর তার জানা। নির্বাচনী বিতর্কের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় দেখাতে দুর্নীতির একটি নথি ফাঁস করেছিলেন তিনি। রাইসির মৃত্যুতে সবচেয়ে বেশি সুবিধা নিতে পারেন মুজতবা। পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে রাইসির মৃত্যু যে প্রভাব ফেলবে, এই মৃত্যুর ফলে অসুস্থ খামেনির বিকল্প খোঁজার জন্য উঠে পড়ে লাগবে রেভলিউশনারি গার্ড। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার আসনে বসেন খামেনি। তিনি ছিলেন দুর্বল প্রার্থী, অন্য গোষ্ঠীগুলোর তাকে স্বার্থের পথে বড় হুমকি মনে করেনি, কিন্তু পরে তাকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। এই জন্য যারা তাকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন সাবধানী কৌশলে তাদের একে একে নির্মূল করে তিনি নিজেকে দীর্ঘমেয়াদী শাসকে রূপান্তরিত করেছেন। তবে রাজনৈতিক গোষ্ঠীগুলোর চেয়ে এখন রেভলিউশনারি গার্ড প্রভাবশালী, এ কারণে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও ব্যক্তিরা তেমন পাত্তা পাবে না। আর এই বাহিনীর প্রধান গালিবাফ প্রেসিডেন্ট হতে পারেন, যদিও তিনি সর্বোচ্চ নেতা হতে পারবেন না, কারণ তিনি ধর্মগুরু নন। সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবার উত্থান হলেও বংশগত শাসন ইরানে রাজনৈতিক জটিলতা তৈরি করবে, কারণ খোমেনি ও খামেনি উভয়েই শাহের অধীনে বংশগত শাসনকে অবৈধ ঘোষণা করেছিলেন। মুজতবাকে সর্বোচ্চ নেতা বানাতে গেলে সেই ইরানি জনগণের কাছে বংশগত শাসনকে বৈধ করতে হবে, সেটা বেশ কঠিন কাজ। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর প্রথম বছরগুলোতে সর্বোচ্চ নেতার লাগামহীন প্রভাব নিয়ে বেশ বিতর্ক হয়। ইসলামী প্রজাতন্ত্রে একক সর্বোচ্চ নেতার প্রয়োজন নেই বলে তখন আলোচনা উঠেছিল। তবে এরপরে যাই ঘটুক না কেন, ইরানের রাজনীতিতে মিউজিক্যাল চেয়ার খেলার প্রথম ধাপ হবে রাইসির এই হার্ড ল্যান্ডিং। কয়েক মাস ধরে এই খেলায় ডুবে থাকবে ইসলামিক প্রজাতন্ত্র। এই ঘটনা প্রবাহ শুধু রাইসি পরবর্তী যুগ নয়, খামেনি পরবর্তী যুগও নির্ধারণ করে দিতে পারে।